দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বাংলাদেশ। এদেশের শতকরা 80% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। দেশের জনসংখ্যা বাড়ছে, অথচ চাষযোগ্য জমির পরিমাণ কমছে। সাম্প্রতিক সময়ে এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন, যার দরুন আমরা আক্রান্ত হচ্ছি বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধিসহ নানা দুর্যোগে। এ অবস্থায় অধিক জনসংখ্যা অধ্যুষিত ছোট এ দেশটির স্থিতিশীল খাদ্য নিরাপত্তা বজায় রাখা সত্যিকার অর্থে আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি, তাই বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে অর্থনীতির প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য কৃষিকে অগ্রাধিকার দিয়েছেন। কৃষির সকল দুর্যোগ মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। দেশের সকল শ্রেণীর জনগণের পুষ্টিমান সম্পন্ন নিরাপদ খাবার নিশ্চিত করা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এদেশে কৃষিক্ষেত্রের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ সার্বিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু কৃষি মন্ত্রণালয়। বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ডিজিটাল বাংলাদেশ করা। ডিজিটাল বাংলাদেশ করতে প্রান্তিক চাষিদের সেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার মান, কর্মসংস্থান, কৃষি উপকরণের দাম সবই কৃষি উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে। জিডিপির শতকরা 20% কৃষির উপর নির্ভরশীল। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার তথা কৃষি মন্ত্রণালয় বদ্ধপরিকর। উৎপাদন ব্যয় সীমিত রাখার জন্য সার, ডিজেল ও অন্যান্য কৃষি উপকরণে সরকার আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ফলে 2008-2009 অর্থ বছরের তুলনায় 2010-2011 অর্থ বছরে অতিরিক্ত প্রায় 10 লক্ষ মেট্রিক টন চাল এবং 16 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন করা সম্ভব হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং কর্তৃক উচ্চ ফলনশীল 8টি ও 2টি হাইব্রিড ধানের জাত, আলুর 5টি, ইক্ষুর 2টি, 776টি ডাল, সবজি, ফল ও তৈলজাতীয় ফসলের জাত নিবন্ধন ও 7,038 জনকে বীজ ডিলার সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং সেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশে একটি টেকসই সার বিতরণ নেটওয়ার্ক গড়ে উঠেছে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকগণ ফসলের জন্য প্রয়োজনীয় সার সময়মতো সরবরাহ পাচ্ছেন। বর্তমানে দেশে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সারের কোনো সংকট নেই। সরকার ইতিমধ্যে নন ইউরিয়া সারের দাম 3 বার কমিয়ে কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। এর অংশ হিসেবে প্রতি কেজি টিএসপি সারের বিক্রয় মূল্য কমিয়ে 80 থেকে 22 টাকা, এমওপি সারের মূল্য 70 থেকে 15 টাকা ও ডিএপি সারের মূল্য 90 থেকে 27 টাকা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ব্যয় সীমিত রাখার জন্য সার, ডিজেল ও অন্যান্য কৃষি উপকরণে সরকার আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে অধিক পরিমাণ খাবার আলু রপ্তানির জন্য রপ্তানিতে নগদ সহায়তা শতকরা 10% থেকে শতকরা 20% উন্নীত করা হয়েছে। দেশে প্রথমবারের মতো 1,39,65,113 জন কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান ও এর মধ্যে 90 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়েছে, যার মাধ্যমে কৃষকদের বোরো ধান ও পাট চাষের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিগত 2টি অর্থ বছরে 8,83,477 জন কৃষককে আউশ ধানের চাষের প্রণোদনা হিসেবে 61 কোটি টাকার সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একইভাবে হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো ধান চাষ করার জন্য 48 কোটি টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়। ভুট্টা চাষের প্রণোদনা হিসেবে 50,000 কৃষকের জন্য 6.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আইলাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন সহায়তায় 32 কোটি টাকা প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সার্ক অঞ্চলের জন্য এস্টাবলিশমেন্ট অব সার্ক সিড ব্যাঙ্ক শীর্ষক একটি এগ্রিমেন্ট হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে কৃষিক্ষেত্রে সাফল্যকে তুলে ধরেছে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে কৃষিখাতে বিশেষ এবং গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করেছে। কৃষি মন্ত্রণালয়ের ভিশন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই ফসল খাত করে তোলা। কৃষি মন্ত্রণালয়ের মিশন,
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও লাভজনক কৃষিখাত গড়ে তোলার লক্ষ্যে যথাযথ প্রযুক্তি উদ্ভাবন, হস্তান্তর ও উপকরণ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল খাতের উৎপাদন বৃদ্ধি করে একটি দক্ষ ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা। কৃষি মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম মন্ত্রণালয়ের অধীন গবেষণা ও সম্প্রসারণ সহ 15টি প্রতিষ্ঠান সুচারুরূপে সম্পাদন করে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের কর্মকাণ্ডকে অধিকতর সমন্বয়, গতিশীল, জবাবদিহিমূলক এবং বাস্তবমুখী করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। BARC কৃষি গবেষণা উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করেছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়া পরিবীক্ষণ করা এবং উদ্ভূত সমস্যা দূরীকরণের জন্য সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা এই প্রতিষ্ঠানের কাজ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ধানের জাত ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মৌসুম উপযোগী হাইব্রিড ধান সহ 51টি উপসিজাত উদ্ভাবন, মাটি, পানি ও সার ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন, কৃষি যন্ত্রপাতি ও ধানভিত্তিক শস্য বিন্যাস প্রভৃতি বিষয়ের উপর শতাধিক উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ধান গবেষণা 2টি খরা সহিষ্ণু, 2টি লবণাক্ততা সহিষ্ণু এবং আকস্মিক বন্যা সহিষ্ণু ও প্রতিকূল পরিবেশ উপযোগী 2টি আগাম ধানের জাত উদ্ভাবন করেছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি কৃষকদেরকে সেবা ও প্রশিক্ষণ দিয়ে আসছে। বি বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। আধুনিক ধানের চাষাবাদ ও প্রযুক্তি সংক্রান্ত সকল তথ্য এই ব্যাংক থেকে পাওয়া যাবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। বাড়ি 103টি ফসলের ওপর গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এই ইনস্টিটিউট হতে এ পর্যন্ত 316টি নতুন জাতসহ 293টি অন্যান্য প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। বাড়ি হতে উদ্ভাবিত জাতগুলোর উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ও পোকামাকড় দমন, মৃত্তিকা ও পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাপ ও লবণাক্ততা সহিষ্ণু, আলু ও সরিষার 10টি জাত উদ্ভাবন করেছে যা প্রতিকূল পরিবেশে চাষ করা যায়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখছে। বিনা কর্তৃক ধান, পাট, ডাল, তৈলবীজ, সবজি ও মশলা সহ বিভিন্ন শস্যের বংশগতি ধারার স্থায়ী পরিবর্তনের মাধ্যমে উন্নত মানের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী নিরূপণের মাধ্যমে বিভিন্ন ফসলের সার সুপারিশমালা তৈরি করেছে। ফসলের রোগ, পোকামাকড় দমন, কৌশল নিরূপণ ও সুষ্ঠু সেচ ও পানি ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। উদ্ভাবিত নতুন জাতসমূহ কৃষকদের নিকট পৌঁছানো এবং আর্থসামাজিক গবেষণা পরিচালনা করছে। বিনা লবণাক্ত সহিষ্ণু 2টি ধানের জাত উদ্ভাবন করেছে যা বর্তমানে চাষাবাদ চলছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI পাটের উন্নত উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, লবণাক্ততা, নিম্ন তাপমাত্রা সহনশীল ও আলোক সংবেদনশীল এবং রোগবালাই ও পোকামাকড় সহনশীল জাত উদ্ভাবন BJRI এর প্রধান দায়িত্ব। ইতিমধ্যে পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার হয়েছে, ফলে পাটের বহুমুখী ব্যবহার সম্ভব হবে। পাটের আঁশ ছড়ানোর জন্য 31 লক্ষ কৃষককে 31,000 রিবোনার দেওয়া হয়েছে, যার প্রণোদনা মূল্য প্রায় 30 কোটি টাকা। পাট শিল্পকে কারিগরি সহায়তা ও সেবা প্রদান করে থাকে এ প্রতিষ্ঠান। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট BSRI এ প্রতিষ্ঠানটি আখ ও চিনি উৎপাদনে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও কলাকৌশল উদ্ভাবন ও উচ্চ ফলনশীল ইক্ষু জাতের অবমুক্তি করেছে। ইক্ষুর জাত সম্পর্কিত জার্মপ্লাজম ব্যাংক তৈরি করেছে। ইক্ষুর সাথে সাথী ফসল চাষ প্রযুক্তি প্রবর্তন করেছে। এছাড়া ইক্ষু খামারের জন্য উন্নত যন্ত্রপাতি আবিষ্কার ও ইক্ষু চাষিদের মাঝে বিনামূল্যে ইক্ষুবীজ বিতরণ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE কৃষি সম্প্রসারণ সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান।
প্রান্তিক চাষীদের মাঝে কারিগরি পরামর্শ, প্রযুক্তি সেবা এবং কৃষি উৎপাদনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করে উপস্থাপন করে থাকে। DAE বর্তমানে দেশি ও বিদেশি সাহায্যপুষ্ট অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, প্রকল্পে ভর্তুকি বরাদ্দের মাধ্যমে শতকরা 25% কম মূল্যে দেশের 35টি জেলায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর, পাওয়ার থ্রেসার, মেজ শেলার, স্প্রেয়ার, উইডার ইত্যাদি কৃষকদের সরবরাহ করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত খামার যন্ত্রপাতির মোট মূল্যের শতকরা 60% পর্যন্ত ভর্তুকি মূল্যে কৃষকদের নিকট সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে শস্যের নিবিড়তা বৃদ্ধির সাথে সাথে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করছে। কৃষকরা 10 টাকার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে। DAE লিফ কালার চার্ট ও AWD UHG পদ্ধতি ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। ডাল, তেল, ভুট্টা ও মশলা জাতীয় ফসলে হ্রাসকৃত অর্থাৎ শতকরা 4% সুদে কৃষকদের কৃষি ঋণ প্রদান করে যাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC দেশের কৃষি উৎপাদনে প্রধান উপকরণ বীজ উৎপাদন, সংরক্ষণ, বিপণন, মানোন্নয়ন, চারাকলম তৈরি ও বিতরণ সহ দেশের কৃষকদের আধুনিক বীজ নিশ্চিত করার দায়িত্ব BADC-র। কৃষি উৎপাদন বৃদ্ধিতে অন্যতম সহায়ক উপাদান আধুনিক সেচ সুবিধা। ক্ষুদ্র সেচ কার্যক্রমের মাধ্যমেও চাষাবাদ ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সেচ কাজে পরিবেশ বান্ধব ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দেশের জলাবদ্ধ এলাকা, হাওর ও দক্ষিণাঞ্চলে BADC-র মাধ্যমে 36টি ক্ষুদ্র সেচ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। 2টি রাবার ড্যাম এবং 3টি পার্বত্য জেলায় 102টি ঝিরি বাঁধ নির্মাণ করা হয়েছে। সম্প্রতি BADC কর্তৃক গ্রাউন্ড ওয়াটার জোনিং ম্যাপের প্রবর্তন হয়েছে। এছাড়া কৃষকদের রাসায়নিক সার নিশ্চিত করতে BADC কাজ করছে। বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ সুবিধাদি বৃদ্ধি ও আধুনিকীকরণ কার্যক্রমের অংশ হিসেবে BADC-র বীজ সংরক্ষণ ক্ষমতা 115,200 মেট্রিক টন হতে 180,090 মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। কৃষি তথ্য সার্ভিস AIS কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও সেবামূলক প্রতিষ্ঠান। এটিকে কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র বলা হয়। কৃষি তথ্য সার্ভিস কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেয়া এবং জীবন ও জীবিকার উন্নয়নের লক্ষ্যে কার্যকর, সময় উপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে দেশের 10টি কৃষি অঞ্চলে 95টি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। মাঠ পর্যায়ে স্থাপিত এসব AICC-র সহায়তায় কৃষকগণকে ভিডিও সংলাপের মাধ্যমে ফসল উৎপাদনে প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়। কৃষি তথ্য সার্ভিস কর্তৃক তথ্য সরবরাহ হয়ে থাকে 3 পদ্ধতিতে: প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও ICT কার্যক্রম। কৃষি তথ্য সার্ভিসের আছে নিজস্ব বাইকালার পেজ, যাতে নিয়মিত কৃষির কথা, পোস্টার, লিফলেট, ফোল্ডার, বুকমার্ক, সম্প্রসারণ বার্তা, কৃষি ডায়েরি, টেলিফোন নির্দেশিকা, স্টিকার, ফেস্টুন ও ব্যানার ছাপানো হয়ে থাকে। এগুলো কৃষি তথ্য প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখে। ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান করে থাকে ও সম্প্রচার হয়ে থাকে। এ প্রতিষ্ঠানটি রয়েছে চলচ্চিত্র, নাটক, ফিলার নির্মাণে কারিগরি জনবল। সারা দেশের কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনের জন্য রয়েছে ভ্রাম্যমান সিনেমা ফ্যান। কৃষি তথ্য সার্ভিসের ICT কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, মোবাইল ভিত্তিক তথ্য সেবা, কমিউনিটি রেডিও, IVR, কৃষক টিভি, ইবুক, হাতের ছোঁয়ায় তথ্য সেবা, কৃষক, দেশের সর্ববৃহৎ কৃষি তথ্যভিত্তিক বাংলা ওয়েবসাইট ও ভিডিও কনফারেন্স, যার মাধ্যমে কৃষক পাবে তার কাঙ্ক্ষিত তথ্য। তুলা উন্নয়ন বোর্ড CDB তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল তুলার জাত উদ্ভাবন করা হচ্ছে। এ প্রতিষ্ঠান গবেষণা, সম্প্রসারণ, বীজ উৎপাদন, বিতরণ, মার্কেটিং ও প্রশিক্ষণের কাজ করে থাকে। কৃষি বিপণন অধিদপ্তর DAM এ অধিদপ্তর কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়নে কাজ করে, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করে। বাজার গবেষণা, বাজার নিয়ন্ত্রণ, বাজার উন্নয়ন ও বাজার সম্প্রসারণ সহ কৃষি পণ্য বিপণন সহায়ক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে।
এই অধিদপ্তর হতে নিত্যদিনের বাজার মূল্য ও তুলনামূলক বাজার দর প্রচার করা হয়। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে 16টি জেলায় 15টি পাইকারি বাজার এবং 7টি কোয়ার্স মার্কেট সহ কাপ্তুলিতে একটি কেন্দ্রীয় বাজার স্থাপন করা হয়েছে। বীজ প্রত্যয়ন এজেন্সি SCA বীজ প্রত্যয়ন এজেন্সি বিভিন্ন ফসলের সকল প্রকার বীজের মান নিয়ন্ত্রণ করে থাকে। সরকারি বেসরকারিভাবে উৎপাদিত ও বিদেশ হতে আমদানিকৃত বীজের মান নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন ও তার সঠিক ব্যবহার নিশ্চিত করে ফসল উৎপাদন বৃদ্ধি করা ও জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে থাকে। এই প্রতিষ্ঠানের জাতীয় বীজ পরীক্ষাগার VCU এবং DUS মাঠ মূল্যায়ন ফার্ম আন্তর্জাতিক মানের বীজ ফসলের মান নিয়ন্ত্রণ করে থাকে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI ভূমি ও মাটির গুণাগুণ বৈশিষ্ট্য সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে মাটির শ্রেণীবিন্যাস এবং এ সমস্ত উপাত্ত সম্বলিত মানচিত্র প্রণয়ন ও সরবরাহ SRDI এর প্রধান কাজ। SRDI ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে 100টি উপজেলায় মাটির উর্বরতা অনুযায়ী সুষম সার সুপারিশের লক্ষ্যে অনলাইন সার সুপারিশ কার্যক্রম চালু করেছে। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট 10টি ডিজিটাল মানচিত্র প্রণয়ন করেছে। বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানব সম্পদ উন্নয়ন বোর্ড BAPHMAUP দেশে খাদ্য পুষ্টি পরিকল্পনা এবং ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, খাদ্য সামগ্রীর পুষ্টিমান, খাবারে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণে মানবদেহের ক্ষতিকারক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি উন্নয়নের মাধ্যমে সুস্থ সবল জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA বরেন্দ্র অঞ্চলে চাষের জমিতে এক ফসলের পরিবর্তে সেচের মাধ্যমে বহু ফসলই করতে BMDA কাজ করছে। BMDA সেচ পদ্ধতিতে কৃষকের প্রয়োজনীয় সেচ গ্রহণ ও বিদ্যুৎ ব্যবহারে আরও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে প্রিপেড মিটার ব্যবহার চালু করেছে। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে পরিবেশ বান্ধব ভূ উপরস্থ পানি ব্যবহারের জন্য ডাবল লিফটিং পদ্ধতিসহ পুকুর খননের কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষি মন্ত্রণালয়ের 40,000 নিবেদিত কর্মী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় কৃষিক্ষেত্রে লাক্সই প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ, ডিজিটাল কৃষি প্রযুক্তি প্রসার, মানসম্পন্ন বীজ সরবরাহ, বাজার ব্যবস্থাপনা, সেচের পরিধি বৃদ্ধিসহ কৃষকের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি সমৃদ্ধিতে আমরা সবাই গর্বিত অংশীদার।